বন্ধুরা কেমন আছেন? অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, অবশ্য দোষটা আমারই, ক্ষমা করবেন, বিভিন্ন কারণে আপনাদের কাছে আসতে পারিনি। আমি আর লক্ষ্মীবাবু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ সকাল থেকেই মনটা না খুব অস্থির অস্থির করছিল, কোথাও যাই কোথাও যাই, তো হঠাৎই সুযোগ মিলে গেল একটা কাজে, আমি আর লক্ষ্মীবাবু বেরিয়ে পড়লাম। ঠিক ভিডিও করার উদ্দেশ্য ছিল না, কিন্তু জানেনই তো যেখানে যাই সঙ্গে আমার ক্যামেরাগুলোও যায়, তো বেরিয়ে পড়লাম। হঠাৎ করে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টি ভেজা প্রকৃতি তার রূপ সত্যিই অনন্য। যৌবনবতী প্রকৃতির বুকে গাড়ি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। তবে বন্ধু, এবারে আর বাইকে নয়, এবারে গাড়ি নিয়ে বেরোতে হয়েছে। একটা বিশেষ কাজে আমরা বেরিয়েছিলাম, শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে, কত অজানা অচেনা রাস্তা, আমি অত চিনিও না। লক্ষ্মীবাবু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে গেলেন, তো অনেক জায়গায় ঘোরার পরে আমরা এসে উপস্থিত হলাম পাঁচমুড়ায়। বন্ধুরা, এই হচ্ছে সেই পাঁচমুড়া গ্রাম, বিখ্যাত মৃৎশিল্পীদের গ্রাম। আমরা এসে পৌঁছেছি গ্রামে, এবার গ্রামের মৃৎশিল্পীদের ঘরে আমরা যাব এবং আমরা দেখাবো। বন্ধুরা, আজকে আমি আর লক্ষ্মীবাবু এসেছি জগন্নাথ কুম্ভকার এবং ভূতনাথ কুম্ভকার, ওনাদের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে পাঁচমুড়ার যে বিখ্যাত পোড়া মাটির কাজ, তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আসুন ওনাদের ওয়ার্কশপে গিয়ে ভেতর থেকে আপনাদের দেখাই। ওকে ও ওকে Oh.
দেখুন বন্ধুরা, এখানে অনুষ্ঠান বাড়ির মেনু কার্ড, সেটাও এই টেরাকোটা শিল্পের উপরে এনারা ফুটিয়ে তুলেছেন। সত্যি এই শিল্পকর্মের প্রশংসা না করা কিন্তু খুবই অন্যায় হবে। আমি উচ্ছ্বসিত কণ্ঠে, মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে আমাদের অভিনব যে এক প্রয়াস এই শিল্পের হাত ধরে এগিয়ে এসছে। দেখুন একটা মেনু কার্ডকেও কীভাবে মাটির উপরে টেরাকোটা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমি কুর্নিশ জানাই এই শিল্পীকে। এটা আপনি করেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন একটা একটা করে শিল্পকর্ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরি, হ্যাঁ, একটা একটা করে শিল্পকর্ম। এইখানে এটা এখনও সম্পূর্ণ হয়নি, মানে হয়ে গেছে কিন্তু এখন শুকোচ্ছে। এরপর কি এটা আবার আগুনে দেওয়া হবে নাকি? পুরো শুকোলে পরে আগুনে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা মাটিটা ভিতর থেকে বার করতে হবে। আগে তো এতটা প্রজেকশন উঁচু কাজ হতো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো দেখুন টেকনিক্যালি কিছুই জানি না, আসুন একটু ভূতনাথ বাবুর সঙ্গে আলাপ করে নিই। ভূতনাথ বাবু, আপনার পরিচয় দিয়ে একটু আপনি ধরুন একটু আমাদের একটু বুঝিয়ে দিন, মানে আমরা তো একদম লেম্যান, কিছুই জানি না, একটু বুঝান যে আপনারা এসব কী করে করেন বা এখন কীরকম কী চলছে টলছে। হ্যাঁ, খুবই বলতে এখানে একটা আমাদের পাঁচমুড়ার পাশে একটা জমি আছে, সেখান থেকে মাটিটা কালেক্ট করে এনে একটা সকলের জমি সেখানে কেনা আছে আর কি। সেই জমিন থেকে মাটি নিয়ে এসে বালি দিয়ে মাটিটাকে তৈরি করতে হয়, পা দিয়ে থেসে। দুরকম লেয়ারের মাটি, এক ধরনের মাটি দিলে নষ্ট ফুটে যেতে পারে, দুরকম মাটি মিক্স করে কাজটা হয়। মানে প্লেন স্ল্যাব বলে টেরাকোটার এই কাজগুলো হয়, টাইলসের কাজ হয়। তাছাড়া ফাঁপা মতো করে এখানকার যেগুলো জিআই পেয়েছে, ঘোড়া, হাতি, মনসার চালি, পাঁচমুড়ার তো মেন যেগুলো খাস জিনিস ওগুলো তো আছেই, ওগুলো বাদেই এখন অনেক কিছু কাজ হচ্ছে। বোর্ডের কাজ হচ্ছে বোর্ডের উপর, তারপর টাইলস হচ্ছে, অনেক উঁচু কাজ হচ্ছে। নিজেদেরকেই পুরো কাজটা করতে হয়, মোল্ড থেকে শুরু করে যেগুলো একই রিপিটেশন কাজ হয়, বিষ্ণুপুর মন্দিরের, বিষ্ণুপুর ঘরানার, সেগুলো একই রিপিটেশন যেগুলো হয় সেগুলো মোল্ড বানিয়ে হয়। আর যেগুলো বড় কাজ এগুলো হাতে বানাতে হয় আর কি। এই যে শকুন্তলাটা দেখলেন না, হ্যাঁ, এটা সম্পূর্ণ হাতে করতে হয়েছে। প্লেন স্ল্যাব ফেলে তার উপরে ড্রয়িং করে কাজটা করে তারপরে পিস পিস করা হয়েছে, মানে যাতে চোখ মুখে না। অনেকগুলো বানাতে হয়, তখন কি একই রকম হবে জিনিসটা? একটু আধটু হেরফের হতে পারে, হাতে তৈরি তো, এটা তো ডাইসে নয়, মানে একই রকম অতগুলো তো হবে না। এবারে বিভিন্ন মানুষের মাপ অনুযায়ী জায়গা যেরকম বাড়িতে আছে সেই অনুযায়ী বানাতে হয়, কারু বড় কারু ছোট। হ্যাঁ, দেওয়ালে সেট করা হয় পুরানোর পরে, হ্যাঁ, তারপরে জয়েন্ট পুটিং করে কালার হয় টেরাকোটা। এখন হ্যাঁ না, ফাঁক অতটা বোঝা যাবে না। আর অন্যান্য কাজ আরও আছে, দেখুন বোর্ডের কাজ হচ্ছে, এই যে স্যামুরাই টেম্পেলের এই কাজটা, যেমন স্যামুরাই টেম্পেলে যে বিষ্ণুপুর মন্দিরে এটা আছে আর কি, স্যামুরাই টেম্পেল, হ্যাঁ, রাসমণ্ডল বলা হয় এটা, রাসমণ্ডল, হ্যাঁ, এটা খুব ফেমাস কাজ, ট্র্যাডিশনাল পুরনো কাজ। আর এখন মানে এটা বলুন তো মার্কেট কিরকম, যে এই কাজে যে লেগে আছেন চেষ্টা সহকারে? মার্কেট আগের থেকে অনেক বেশি, বিভিন্ন ধরনের পাঁচমুড়ে কাজ হয় তো এই জন্য পাঁচমুড়ে চলে। আট মডেল ফিগার হয়েছে, তাতে কি আপনারা উপকৃত হচ্ছেন? পোড়ামুটি হাট বলতে এখানে বিষ্ণুপুরে হয় না, ওইখানে সবাই যায় না, ওইগুলো লোকাল, ওই বিষ্ণুপুরের দু একজন থাকে এখানে ঘরে, ওখানে খুব একটা ইয়ে হয় না। আমাদের এখান থেকে কেউ যায় না পাঁচমুড়া থেকে, এখান থেকে বাইরে যায়। আমাদের এখানে মূলত মেলা করতে সবাই রাজি নয়, পাঁচমুড়াতেই আসে, পাঁচমুড়াতেই বিক্রি হয়। আগে যেত অনেকে, আগে তো দিল্লি যেত, একমাত্র হস্তশিল্প মেলাতে যাওয়াতে ইন্টারেস্ট আছে সকলের, কলকাতা হস্তশিল্প মেলা, ওখানে খুব বেশি বিক্রি হয়। কলকাতা একটা বিরাট একটা জায়গা তো, মানে সংস্কৃতির, ওখানে অনেক বিক্রি হয়। অন্যান্য মেলাতে ইন্টারেস্টেড নয় যাওয়ার জন্য, মানে বিক্রি না হলে মুশকিল, মানে বাড়িতে বসে। এখানে একটা পাঁচমুড়ার একটা নাম আছে, যেখানে মানুষ, অনেক মানুষ আসে বাইরের দেশ বিদেশ থেকে, এখান থেকেই বিক্রি হয়, এখান থেকেই অর্ডার হয়, লিঙ্ক হয়। আর এখন বিভিন্ন ধরনের সাহিত্য থেকেও কাজ হচ্ছে, যে অপু দুর্গার পথের পাঁচালী ওদিকে দেখছেন, বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ হচ্ছে। এই পথের পাঁচালী যে অপু দুর্গার
বিভূতিভূষণের যেটা সত্যজিৎ রায় ফিল্ম বানিয়েছে, এই ধরনের কাজ, বোর্ডের ওই বোর্ডের কাজগুলো হচ্ছে, ওই যে ঘোড়া টোড়া এই বোর্ডের কাজ হচ্ছে, এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, তার জন্য পাঁচমুড়াতে বেশি চাহিদা হাতের কাজগুলো, যেগুলো আর্ট মডেল ফিগার মিউজিক্যাল বিভিন্ন রকম ছোট ছোট সেগুলো বিক্রি হয়, তারপরে টাইলস বেশি বিক্রি হয়, আর বোর্ডে বিভিন্ন রকম ফ্রেমের যে কাজগুলো এগুলো হয়, গিফট দিতে সুবিধা হয়, এগুলো নিয়ে যেতেও সুবিধা। তাছাড়া আরও আমরা যে প্রতিযোগিতাতে আমরা বানাই দিই, আসুন দেখাই, প্রতিযোগিতাতে আমরা প্রতি বছর নতুন কিছু চিন্তাভাবনা করে কাজ করি, যেগুলোতে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড হয়, তার মধ্যে দুই একটা নমুনা রাখা আছে আমার দোকানে, একটু লাইটটা এইদিকে, যেমন এবছরে বানানো গুরুসদয় দত্তের ওই চল কোদাল চালাই থেকে এটা আইডিয়া, কোদালটা এটাতে পুরস্কার হয়েছে, তারপরে আমার স্ত্রীর এই নাগরাজে হয়েছে, ট্রেডিশনাল যে মনসার চালি সেটার উপর নাগের ভিতর সাপের ভিতর মনসার কাজটা, এটা আপনার স্টেট লেভেলে পুরস্কার হয়েছে 2018-19। তারপরে এটা আপনার ময়ূরপঙ্খী প্রদীপ স্ট্যান্ড কৃষ্ণ আছে উপরে, এটা হয়তো কালারগুলো ডিসকালার হয়ে গেছে, কিন্তু অনেকদিন আগের এটা করা হয়েছিল, এটা তো স্টেট লেভেল পুরস্কার হয়েছে আপনার 2016-17। এরপরে ময়ূরের পেখমের উপরে কাজ আছে, এই যে দুর্গার এটাতে পুরস্কার হয়েছে, দুর্গার ফ্যামিলি পুরো মুকুটে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমস্ত আছে মুখের ঢাকের উপরে। এই কাজগুলো নিজেদের চিন্তাভাবনা আইডিয়া করে প্রতি বছর নতুন কিছু বানানো হয় আর কি, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিযোগিতায় যায় এবং তারপরে স্টেট লেভেলে যায়। এগুলো একটা ওই অপু দুর্গার পথের পাঁচালেরই এটা পিসগুলো বিভিন্ন, এটা সেটিং করে ওই একটা বড় থিম ছবি হবে, ওরা সব শুকোচ্ছে বাড়িতে, এলমেল হয়ে আছে এগুলো, এগুলো কি এরকম ছায়াতেই শুকাতে হবে না? হ্যাঁ, ছায়াতেই শুকাতে হবে, পুরো শুকানোর পরে যেদিন আমরা পুড়াই সেদিনে রোদে দিয়ে পুরো সাদা হয়ে যাবে, ওইরকম শুকিয়ে ওই যে গাদা করা আছে ওরকম সাদা হয়ে যাওয়ার পরে সে তারপরে আমরা রোদে দিলে আর কোনো অসুবিধা নেই, ক্র্যাক করে না, তারপর রোদে দিয়ে পরে ভাটি লাগানো হয়, ভাটি মানে 6-7 ঘন্টা একদিন লেগে যায় ভাটি ফায়ারিং করতে, তারপর পোড়ানোর পর ওগুলো বিভিন্ন জায়গায় বাইরেও লাগানো চলে, ভিতরেও লাগায় কেউ, ড্রয়িং রুমে বিভিন্ন জায়গায় ইন্টেরিয়ার ডেকোরেশন হয়। তাছাড়া নিজেদের আইডিয়া ছাড়াও কাস্টমারদের চাহিদা অনুযায়ী এখানে কাজ হয় বলে এখানে অনেক মানুষ আসে পাঁচমুড়া। আর দাদুর বাবা পেয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার, আমার দাদুর বাবা 68-69 ডক্টর জাকির হোসেন, যখন ডক্টর জাকির হোসেন যখন রাষ্ট্রপতি ছিলেন, এখানে ছবিটি দেখায় আসুন, অনেক পুরনো ছবি, এই ঘোড়ার উপর জাতীয় পুরস্কার পেয়েছিল জাকির হোসেন যখন রাষ্ট্রপতি ছিলেন আর কি, সেই সময় এই ঘোড়ার উপর জাতীয় পুরস্কার পায়, এই ওই জন্য এই ঘোড়াটা এত ফেমাস, তারপর থেকে হস্তশিল্পের লোগো হয় এই ঘোড়া, তারপরে হস্তশিল্পের লোগো হয়, পুরস্কার পাওয়ার পরে হস্তশিল্পের লোগো হয়, এটা এখন মানে এটা বিশাল একটা জায়গায় ঘোড়াটা গেছে, এগুলো সব প্রতিযোগিতার বিভিন্ন জিনিস আমার 2002-03 2001-02 কৃষ্ণ ধরুন পরিচিতি, এটা আপনার দাদুর হাত ধরেই আসছে, আগে বানাতো খুব কমই, দাদু পুরস্কার পাওয়ার পর থেকে হ্যাঁ, তারপর হস্তশিল্পের লোগো হলো কটেজ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, তারপর দুর্গা প্রতিমা আমরা বানানো হয়, এটা যেমন বাবুবাগানে দুর্গা প্রতিমা বানানো হয়েছিল, এটা রবীন্দ্র সরোবর মাঠ গ্যালারিতে রাখা আছে 2018-তে বাবুবাগান, দাদুর নাম ছিল রাসবিহারী কুম্ভকার। হ্যাঁ, দুর্গা প্রতিমা মোটামুটি 3 মাস আগে অর্ডার দিলে আমরা বানাই, একটু ফাঁপা করে করতে হয়, তো খড়মাটি নয়, 3 মাস আগে অর্ডার দিতে, হ্যাঁ নাহলে কিন্তু হবে না, আমাদের ফাঁপা করে হয়তো টেকনিক্যাল অসুবিধা আছে যে খড়মাটির মতো একবার দাঁড়িয়ে যাবে, না বিদেশে যায়নি, বিদেশে ছোটোখাটো জিনিস নিয়ে গেছে, জগন্নাথ কুম্ভকার গেছে, তারপরে বুদ্ধদেব কুম্ভকার গেছে, এই আমাদের ফ্যামিলি 2-3 জন গেছে আর কি, ওইখানে রিপ্রেজেন্ট করেছে আমাদের শিল্পটাকে, তুলে ধরেছে ফ্রান্সে প্যারিসে, আরে ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, মানে মূলত আমাদের ফ্যামিলি থেকেই নতুন নতুন চিন্তাভাবনা আমরা করে আইডিয়া, তারপর দেখে দেখে অনেকে বানাচ্ছে,
আমরা প্রশিক্ষণও দিয়েছি, কাকা অনেকবার ট্রেনিং করেছে গ্রামের ছেলেদেরকে নিয়ে, কয়েকবার করেছে বাবা করেছে, আমাদের ফ্যামিলি অনেকেই করেছে আর কি। মানে আগে অত ফ্যামিলি এই মানে অনেকে হাঁড়ি কলসি করতো বা এই এই সব রকম জিনিস বানাতো না, এখন হ্যাঁ আস্তে আস্তে শিখে এখন দেখছে যে সব অন্য জিনিস চলছে না, এটাই চলছে, এটা শিখে হচ্ছে। আমরাও শেখাই যেতে এই কাজটা বেঁচে থাকে, এই শিল্পটা বিভিন্ন জায়গায় মাস্টার ক্যাশম্যান হিসাবে যাই শেখানোর জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের পাঁচমোড়ার এক মহান মৃৎশিল্পীর সঙ্গে, যিনি খুব অল্প বয়সে খুবই খ্যাতি অর্জন করেছেন। 2015 সালে উনি বিদেশে গেছিলেন ওনার এই শিল্পকর্ম নিয়ে, শিল্প সম্মান নিয়ে উনি বিদেশের মানুষজনদের মুগ্ধ করে এসেছেন এবং আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের তথা বাঁকুড়ার পাঁচমোড়ার নাম উনি উজ্জ্বল করেছেন, আমাদের গর্বের জগন্নাথ কুম্ভকার। আসুন ওনার মুখ থেকে আমরা দুটো কথা শুনে নিই। জগন্নাথ, এখন তোমাদের এই শিল্পকর্ম নিয়ে নতুন চিন্তা ভাবনা কি করছে বলো? নতুন চিন্তা তো সবসময় লেগেই আছে, মানে কাস্টমারদের চাহিদাতে একই জিনিস তো কন্টিনিউ লাগাতার কি বলবো চলেনি সেরকমভাবে, প্রায় আমাদের চেঞ্জ মডিফিকেশন হতে হতে আসছে, মানে গবেষণা প্রতিনিয়ত চলছে এবং নতুন নতুন জিনিস বেরিয়ে আসছে সেই গবেষণা অলব্ধ ফল, তাই না? তো সেইগুলো তো তোমাদের পাড়াতে অনেকে একটু নকল টকল করে ফেলছে মনে হয় নাকি, কাছাকাছি হলো চেষ্টা করছে? সেটা তো হবে, শিল্পমাত্রই তো হবে, না সেটা আটকে নেওয়া ঠিক না, সবাই মানে আসুক এগিয়ে আসুক। তো পরবর্তী প্রজন্ম কি চিন্তা ভাবনা করছে নিয়ে? পরবর্তী প্রজন্ম এই কাজের উপরে অতটা ইন্টারেস্টেড নয়, নাকি? এত সুন্দর আর্ট গোটা বিশ্বজোড়া খ্যাতি, কিন্তু অর্থের আগমন সেভাবে হয় না, হ্যাঁ সেরকম ভাবে মানে ইন্টারেস্টেড নয়। ঠিক ঠিক, সব চাকরি বাকরির দিকেই সব বেশি টেন্ডেন্সি। বুঝতে পারছি, মানে শিল্প থেকে এত কষ্ট করে মেহনত করে যেটা তোমরা ডেডিকেটেড মানে নিজেরা সঁপে দিয়েছো নিজেদেরকে এই লাইনে, তো তার বিনিময়ে যে অর্থটা আসার কথা ঠিক তত পরিমাণ অর্থ আসছে না, এবং সেটাই পরবর্তী প্রজন্মকে অনাগ্রহিত করছে আর কি, যে না এসব করে লাভ নেই, ওই চাকরি বাকরি ধান্দা দেখি বা অন্য কিছু করি না। ভালো কাজ করলে তার মানে ডিমান্ড আছে এবং মানে প্রোডাকশন করাটাই এই ক্ষেত্রে জটিলতা, বুঝতে পারছেন? ভালো কাজ থাকলে বিক্রির অভাব নাই আর কাস্টমারেরও অভাব নেই, কিন্তু প্রোডাকশনটা একটা খুব জটিল ব্যাপার আর কি। আমাকে যদি হয়তো 10 লাখ টাকার মাল অর্ডার দিয়ে দিল, সেক্ষেত্রে তো একার ক্ষেত্রে করাটা খুব টাফ আর কি, সময় সাপেক্ষের ব্যাপার। সবাইকার তো একটা পার্সোনাল লাইফ আছে, বুঝতে পারছেন? নিশ্চয়ই, তাহলে সেক্ষেত্রে সব দিকটা কুলি কিছু চলতে হবে। একটা সুখবর আমার তরফ থেকে সবাইকে জানাই যে আমার বাল্যবন্ধু আমার সাথে মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছে এমন বেশ কয়েকজন বন্ধু, তারা কর্মসূত্রে বিদেশে আছেন এবং পার্মানেন্টলি তারা থেকে গেছেন। তো সেখানে যোগাযোগ করেছি আমি যে আমাদের এই বাঁকুড়ার পাঁচমোড়ার শিল্পকে, এটা তো বিশ্বজোড়া খ্যাতি আছেই, কিন্তু একটু যদি বিজনেস মাইন্ড নিয়ে চিন্তা করা যায় তাহলে আর একটু ভালো হয়। তো সেই হিসাবে আমি যোগাযোগ করেছিলাম আমার
ঘনিষ্ঠতম বন্ধু শ্রী সৌমেন্দ্রনাথ পাত্র, ও মেলবোর্নে থাকে অস্ট্রেলিয়ার এবং ওখানকার সায়েন্টিস্ট। তো ও এখান থেকে বেশ কিছু শিল্প সামগ্রী নিয়ে গিয়ে ওখানে ডিসপ্লে করে এবং বড় একটা মার্কেট ধরার চেষ্টা করছে। এই মিশনটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু এখানকার চিত্রটা অনেকটাই পাল্টে যাবে, প্রচুর লোক কাজ পাবে, এছাড়া দুটো পয়সার মুখ সবাই দেখবে, এখানে অনেক লোক এই কাজে নিয়োজিত হবে। আর মানে অস্ট্রেলিয়াতে যেমন আছে সেরকম আমার কিন্তু ইউএসএতেও বন্ধুবান্ধব আছে, তাদেরকেও আমি বলেছি, তারাও আগ্রহী আছে। তো ব্যাপারটা যে খুব অল্প দিনের মধ্যে হয়ে যাবে তা না, চেষ্টা চলছে, জগন্নাথও লেগে আছে, কিছু স্যাম্পল পাঠানোর কাজ অলরেডি অনেকটা এগিয়েছে। তো দেখা যাক কতটা কী করতে পারি আমরা, কে জগন্নাথ, তাই তো? একদম, নির্মলবাবুর বন্ধুর সাথে নির্মলবাবুর থ্রু দিয়েই আমার পরিচয় হয় এবং উনি বলেন যে ওখানে আমাদের একটা প্রোগ্রাম আছে বা একটা প্ল্যান আছে, তো সেক্ষেত্রে আমার কথাবার্তা হয়। তো এখনও সম্পূর্ণভাবে সেরকমভাবে কিছু এখনও হয়নি, যোগাযোগ চলছে এবং মাল মানে এক্সপোর্ট করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো দাঁড়াচ্ছে আর কি, বাল্কে মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এটাই সবচেয়ে বড় সমস্যা এখন। ঠিক ঠিক, ওই সমস্যাটা মিটে গেলে আবার আস্তে আস্তে সময় লাগবে একটু, বুঝলেন, কিন্তু হবে হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন জগন্নাথ কুম্ভকারের মৃৎশিল্প, এটা পাঁচমুড়ার বিখ্যাত যে মাটির ঘোড়া সে তো আছে, তার সাথে আরও অত্যাধুনিকভাবে যে শিল্পকে এনারা এগিয়ে নিয়ে চলেছেন, মানে যুগোপযোগী করে সে শিল্পকে, সে শিল্পের হাত ধরে ওনারা এগিয়ে চলেছেন যাতে শিল্প বেঁচে থাকে। তো বর্তমান প্রজন্ম অতটা আগ্রহী নয়, তারা অন্য কাজ করতে চাইছে, এর মূলত কারণ কিন্তু এই শিল্পকর্মের যে নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে ওনারা করে চলেছেন সেই আনুপাতিক হারে কিন্তু ওনারা তার থেকে রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ ইনকাম ততটা হচ্ছে না, এটাই একটা অনীহার কারণ। এই অনীহাকে পিছনে ফেলে রেখে এই জগন্নাথ কুম্ভকার এবং ওনার দাদা, এই ফ্যামিলিটা বিশেষ করে আমি দেখলাম এনারা এগিয়ে চলেছেন এবং এনারা ট্রেনিংও দেন, উৎসাহিত করছেন, আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই কাজ হয়। আমার সময় কম আছে তাই এত ঘুরে দেখানো সম্ভব না, আর একদিন আসবো। আর এর আগে আমার বন্ধু পলাশ চ্যাটার্জি, চ্যানেলের নাম নেচার সোম, পলাশকে আমি এখানে পাঠিয়েছিলাম জগন্নাথের কাছে। তো পলাশবাবু কিন্তু ভিডিও দিয়েছেন, ওই ভিডিও আপনারা প্রচুর দেখেওছেন, আমি খুব শর্ট সময়ের মধ্যে একটুখানি দেখালাম, বাকিটা ওনার ভিডিও দেখলে আপনারা আরও ডিটেলসে পেয়ে যাবেন। ঠিক আছে, নমস্কার, আজকের মতন আসি, লক্ষ্মীবাবু আর আমি বিদায় জানাই আজকে। হ্যাঁ, লক্ষ্মীবাবু হাই করে দাও একটু। হাই।